স্কুলের পরিচালন সমিতির সভাপতি হিসাবে প্রস্তাবিত নাম পছন্দ নয়। দ্রুত নাম প্রত্যাহারের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের। পাল্লা কেপিসি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুল পরিচালন সমিতির সভাপতি হিসাবে প্রস্তাবিত নাম পছন্দ নয় অভিভাবকদের একাংশের, পছন্দ নয় বিদ্যালয়ের প্রাক্তনীদের, এমনকি সভাপতি হিসাবে প্রস্তাবিত ব্যক্তি আগে একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন, এমনকি স্কুল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল, এমনই নানা অভিযোগ তুলে সভাপতি হিসাবে প্রস্তাবিত ওই ব্যক্তির নাম বাতিলের দাবিতে স্কুলের সামনেই বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই মর্মে একটি স্মারকলিপিও জমা দেন তারা। এদিন দীর্ঘ সময় স্কুলের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা কেপিসি উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, বিদ্যালয়ের নতুন পরিচালন সমিতির সভাপতি হিসাবে স্থানীয় প্রদীপ শীল নামে এক ব্যক্তির নাম প্রস্তাবিত হয়েছে। এই খবর শোনার পর দ্রুত প্রদীপ শীলের নাম প্রত্যাহার করার দাবিতেই এদিন বিক্ষোভে সামিল হন তারা। এ বিষয়ে অভিভাবকেরা বলেন, আমরা প্রদীপ শীলের মতন সভাপতি চাইছি না, উনি একটু অন্যরকম প্রকৃতির, আমরা ওর থেকে ভালো কিছু চাইছি। আমাদের বাড়িটাই এখানে, আমার ছেলে স্কুলে পড়ে, চাইছে না ও হচ্ছে একটু নোংরা প্রকৃতির, ওর মানে মেয়েদের প্রতি বেশি ইয়ে আছে, সেই জন্য আমরা চাইছি না। উনি থাকলে আমাদের ছেলে মেয়েদের পড়তে অসুবিধা হবে, আমরা চাইছি ভালো কেউ আসুক যার দ্বারা কিছু হবে বা ছেলেমেয়েরা সুরক্ষিত থাকবে। এদিন দীর্ঘ সময় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। স্থানীয় মহিলারাও সামিল হন বিক্ষোভে। ঘটনাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্যে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয় বিদ্যালয় চত্বরে। দীর্ঘ সময় বিক্ষোভ দেখানোর পর অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর বিশ্বাসের সাথে দেখা করেন। তার কাছে একটি স্মারকলিপিও তুলে দেন তারা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস বলেন, একটি আবেদন জমা পড়েছে স্থানীয়দের সাথে, বিদ্যালয়ের শিক্ষক পরিচালন সমিতি ও স্থানীয় বিশিষ্ট জনদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা জানিয়েছেন, আমি একটু এনকোয়ারি করি, একটু দেখি, তারপরে অবশ্যই, যেহেতু ওনারাও তো এলাকার মানুষ আর আমাদের বিদ্যালয়টাও অনেক দীর্ঘদিনের স্বাধীনতার আগে, তো সেই বিদ্যালয়ের মর্যাদা রাখার জন্যে ওনারা এসছেন বা ওনারা একটা আবেদন রেখেছেন, আমিও দেখা যাক ওনাদের সঙ্গে একটু এনকোয়ারি করে আমার হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বিষয়টা জানাবো। আমার দিক থেকে আমাদের স্কুলে আগে একটু খোঁজখবর রাখি, আমাদের যে বর্তমান কমিটি বা মাস্টারমশাই যারা আছেন, আমিও অ্যাকচুয়ালি নবাগত প্রধান শিক্ষক, তো সব তথ্য হয়তো আমার কাছে সঠিকভাবে নেই, আর সেই জন্য যারা সিনিয়র মাস্টারমশাই আছেন, আমাদের কমিটির যারা আছেন বা এলাকার কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে দেখি, আর ওনাদের ডেপুটেশনে একটা অবশ্যই, আর যেটা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি জানাবো। এ বিষয়ে প্রদীপ শীল বলেন, এমন একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেখানে আমাদের দলের একাংশের মানুষ মদত দিচ্ছেন, এটা দলের পক্ষে ভালো নয়। তিনি আরো বলেন, তো অভিযোগ যে কেউ করতে পারে, যে কোনো ভাবে করতে পারে, নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি আছে তাদের, তারা বিভিন্নভাবে অভিযোগ করছে। সর্বোপরি দেখুন, আমি প্রতি বছর প্রায় 300 বেশি বাচ্চা পড়াই, এবারও আমার 300 বেশি বাচ্চা টিউশনই পড়াই। তো এই যে অভিযোগ, এই যে নোংরামি খেলায় মেতেছে এখানকার গুটি কয়েক তৃণমূল নেতৃত্ব, আমি নিজে তৃণমূল কর্মী, এই নোংরামির খেলায় এরা মেতেছে। আমি জানি না এর পিছনে কি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে এবং দল কিভাবে এটাকে দেখছে। আর সর্বোপরি দেখুন, আমি আমার নাম পাল্লা স্কুলের প্রেসিডেন্ট হিসেবে আনিনি, আমার নাম কেউ না কেউ কোনোভাবে দলীয় নেতৃত্ব থেকে আসে, শিক্ষা দপ্তর থেকে সেটাকে সই করে আমাকে সেই পদের উপযুক্ত মনে করেছে বলে পাঠিয়েছে। এখন তারপরে তো আমি শুনলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে আর কি। যদিও আন্দোলনকারীদের দাবি দ্রুত এই নাম প্রত্যাহার না হলে আগামীতেও আন্দোলন চলবে। স্কুলে যারা ছাত্রছাত্রী পড়ে তারা একটু সংকোচ বোধ করছে, যিনি সভাপতি হয়ে এসেছেন প্রদীপ শীল, তার চরিত্র এবং তার যে ক্রিয়াকলাপ এই স্কুলে কুপ্রস্তাব দেয়, সেই কুপ্রস্তাব দেওয়াকালীন ম্যানেজিং যে কমিটি ছিল সেই কমিটিকে তারা অভিভাবকরা জানায় এবং সেই ছাত্র বা ছাত্রীও জানায়। জানানোর পরে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়, স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, এরকম বিষয়। সেখানে দাঁড়িয়ে আলোয়ানি সরকার যখন এখানে নির্বাচনে বিধানসভায় লড়ল, ঠিক তার পরপর আলোয়ানি সরকার বনগাঁ জেলার
সভাপতি হয়ে আসলেন দলের। সেই সভাপতি হয়ে আসার পরে তিনি কাউকে না জানিয়ে দলীয় স্তরে আলোচনা না করে তিনি কিভাবে কিভাবে এই প্রদীপ শীল আরও দুজনের নাম তাদের নাম স্কুলে নিযুক্ত হয়ে একদম অ্যাপ্রুভাল হয়ে এসছে তার প্রদীপ শীল তার সভাপতি এই স্কুলে। আমরা সাধারণ মানুষ অভিভাবকরা আমরা চাইছি না যে একটা দুশ্চরিত্র লম্পটবাজ ছেলে অল্প বয়স সে যাতে এই স্কুলে সভাপতি হয়ে না আসে, একটা সৎ চরিত্র ভালো নিষ্ঠাবান লোক যাতে স্কুলটায় আসে এবং স্কুল পরিচালনা করতে পারে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।